নমস্কার বন্ধুরা অনুম ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট আপডেট যেটা নিয়ে সবাই কিন্তু মানে প্রত্যেকের মানে একটাই কোশ্চেন যে রাজ্যে কি আবার কোনো লকডাউন হবে কি না বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন গত বুধবার প্রধানমন্ত্রীর সাথে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কিছু মানে ভার্চুয়াল বৈঠক হয়েছে তো সেইখানে প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি কোন কোন জিনিসগুলোকে হাইলাইট করতে চেয়েছে ভাইলাইট করেছে সেগুলো আজকে বলবো পরিকল্পনা যদি কোনো ফাঁক থাকে তাহলে তা পূরণ করতে হবে আর সময় নেই কিরি এসে বলে মাঠের মাঝেই কিন্তু মারা যাবে সমস্তটা তাই করোনা রুখতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর আমার পরামর্শ দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী বুধবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল প্রধানমন্ত্রীর জনতাকে সঠিকভাবে চালিত করে করোনার দ্বিতীয় ঢেউ আটকানোর জন্য পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ঠিক আছে তিনি বলেন প্রতিটি রাজ্যের মানুষকে বোঝাতে হবে করোনার লড়াইয়ে আমরা যেখানে পৌঁছেছি আর তাতে যে আত্মবিশ্বাস জোগাড় করেছি তার জন্য কোনোভাবে কোনো অপ অপব্যবহার করা না হয় যেন কেউ ওভার কনফিডেন্স না হয়ে পড়ে সমস্যা ঠিক কোথায় তা খুঁজে বের করতে হবে খুঁজে বের করে তার সমাধান করতে হবে সমস্যা থেকে জনতাকে মুক্ত করতে হবে তার কথায় প্রতি পরিকল্পনায় রাজ্যের নিজস্ব প্রয়োগ থাকতে হবে গত বছর ট্রেনিং হয়ে গেছে এখন সেই ট্রেনিংকে মাথায় রেখে প্রো অ্যাক্টিভ হতে হবে আটকাতে হবে করোনার দ্বিতীয় ঢেউ প্রয়োজনীয় মাইক্রো কন্টেনমেন্ট জোন কিন্তু তৈরি করতে হবে দরকার পড়লে পূর্ণ সুরক্ষা বিধি চালু করুন রাজ্যে রাজ্যে এগুলো কিন্তু মুখ্যমন্ত্রীদের বলা হয়েছে বৈঠকে শেষে প্রধানমন্ত্রী আরো বলেন কেন করোনা টেস্ট কমে যাচ্ছে কেন পর্যাপ্ত পরিমাণ টিকা যে লক্ষ্য সেটাকে পৌঁছানো সম্ভব হচ্ছে না সেদিকে নজর দিন আর্টিফিস টেস্টের সংখ্যা বাড়াতে হবে টিআর টু আর টিআর থ্রি শহরে সংক্রমণের হারের দিকে নজর দিতে হবে গত বছর পরিবহন বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু লক্ষ্য হয়েছিল গ্রামগুলো কিন্তু এখন সেই পরিবহন চালু হয়ে গেছে সেক্ষেত্রে শহরতলি আর গ্রামগুলোতে করোনা পরীক্ষা টিকাকরণে কিন্তু জোর দিতে হবে মনে রাখবেন টিআর থ্রি এ করোনার দাপট দেখাতে শুরু শুরু করলে পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যেতে পারে রাজ্যে করোনা সংক্রমণ আটকাতে বাইরে থেকে আসা যাত্রীদের প্রতি অতিরিক্ত নজর দেওয়ার কথাও কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন তার কথায় নিজের রাজ্যে করোনা মিউটেন্ট করে কোন পথে এগিয়ে আসছে সেই বিষয়ে কিন্তু পর্যালোচনা করতে হবে তার জন্যে জিনোম টেস্টে জোর দিতে হবে এক বছর পর শক্তিশালী অস্ত্র যেটা হচ্ছে আমাদের কাছে এখন যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যাকসিন এই অস্ত্র এখন নষ্ট করা যাবে না বহু রাজ্যে যেমন কেরালা তারপরে উত্তরপ্রদেশ সেখানে ভ্যাকসিন নষ্ট হচ্ছে সেদিকে কিন্তু রাজ্যগুলোকে নজর দিতে হবে এক্সপায়ারি ডেট যেগুলো আগে আছে সেই সমস্ত ভ্যাকসিনগুলো আগে ইউজ করে ফেলতে হবে তো এই এই কথাই কিন্তু বলা হয়েছে আর যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে সবসময় এখন মাস্ক আপনারা ভ্যাকসিন নিয়েছেন বলে যে মাস্ক ছেড়ে দেবেন ঘুরে বেড়াবেন তো এই জিনিসটা হচ্ছে পুরোপুরি হচ্ছে একদম মানে বোকামি করা আর যেটা হচ্ছে বিষয় এখানে কিন্তু মানে এই অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিন্তু কোনো লকডাউনের কথা কোনো কিছু কিন্তু মানে ঘোষণা করেনি ঠিক আছে মুম্বাই মহারাষ্ট্রের অবস্থা খুবই খারাপ কিন্তু হচ্ছে আস্তে আস্তে এগুলো আপনারা সবাই কম বেশি জানেন এখন বিষয় হচ্ছে সবারই একটাই কথা যে লকডাউন আমরা হবে কি না লকডাউন হবে কি হবে না এটা কিন্তু প্রথম অবস্থায় প্রধানমন্ত্রী রাজ্যকে অ্যাপ্রোচ করতে পারে সেই রাজ্য তারপরে পরিস্থিতি বুঝে রাজ্য সরকার সেখান থেকে ডিসিশান নিতে পারে লকডাউন দেবে কি দেবে না ঠিক আছে তো বর্তমানে এখন হচ্ছে মানে ভোট বা ইলেকশান পরিস্থিতি তো ইলেকশান বা ভোট পরিস্থিতির মধ্যে কোনোভাবেই লকডাউন দেওয়া পসিবেল নয় তো এখন আপাতত ভোট চলাকালীন আপাতত সেরকম লকডাউনের কোনো চান্স আশা করা যায় থাকছে না তো তারপরে ভোটের পরে বা ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে যদি পরিস্থিতি আরও ডেটোরিয়েট করে তাহলে পরে কিন্তু রাজ্য সরকার সেখানে চিন্তাভাবনা কিন্তু করতে শুরু করবে আর এটুকুনি মনে রাখবেন লকডাউন হলে পরে সরকারের জানা ক্ষতি আপনাদের বা আমাদের মতো সাধারণ মানুষের কিন্তু ক্ষতি তার থেকে দশ ডবল বেশি তো যাই হোক এর থেকে আর বেশি কিছু বলার কিছু নেই নিজের সেফটি নিজের কাছে নিজে আগে সেফ হন আপনাকে দেখে আরো দশটা মানুষ সেফ থাকবে ঠিক আছে আর ভিড় যতটা সম্ভব পারবেন এড়িয়ে চলুন তার কারণ টোটাল ট্রান্সপোর্ট কিন্তু এখন প্রায় বলতে গেলে নাইনটি ট্রান্সপোর্ট কিন্তু এখন চালু হয়ে গেছে ঠিক আছে সুতরাং বি কেয়ারফুল তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও আপডেট আরও তাদের পাওয়ার জন্য এই চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই